আজ সোমবার দশই অগ্রহায়ণ দু সালে সাতাশে নভেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিসাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ রাস পূর্ণিমা বা রাস ইয়াত্রার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন বৈষ্ণব আছেন বা সনাতনী হিন্দু মতে আছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপে রাধা রাধাকান্ত নমস্তুতে রাধে রাধে আজ অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন যাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন সম্প্রতি আমাদের এই পরিবারের সাথে যুক্ত হয়েছেন শ্রদ্ধেয় জ্যোতির্বিদ সোমেন মৈত্র মহাশয় উনি প্রতিদিন আপনাদের সাথে দৈনিক রাশিফল বা ডেলি রাশিফল নিয়ে থাকবেন আজ আমি আপনাদের অবশ্যই আপনাদের স্বার্থে ডেলি রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে আজ আমিই থাকব রবিবার করে থাকার চেষ্টা করব কিন্তু বাদ দিন সাধারণত উনিই থাকবেন আশা করি আপনারা যতটা সাপোর্ট আমাকে করেছেন ওনাকেও করবেন নিজের ঘরের আপন জন বানিয়ে নেবেন তো বন্ধুরা রাহু কেতুর রাশি পরিবর্তনের ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন বন্ধুবান্ধবরা বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে পারে যিনি আপনাদের চিন্তা ভাবনায় লক্ষণীয় প্রভাব ফেলতে চলেছেন বন্ধু বান্ধবদের সহযোগিতায় আর্থিক ঝঞ্ঝাট থেকেও আপনারা মুক্তি মুক্তি পাবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন আজ আপনারা অবশ্যই কর্মক্ষেত্রে চাকরিজীবী যারা আছেন প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে যদি আপনি সমাজের থেকে দূরে থাকেন একাকিত্বতার অনুভূতিতে আপনি গ্রস্ত হয়ে যান তাহলে প্রয়োজনের সময় কাউকে কিন্তু পাবেন না জীবনের আনন্দকে উপভোগ করবার জন্য বন্ধু বান্ধবদের সাথেও একটু সময় দিন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল আর না আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না